বন্ধুরা, এখন 5টা বাজে, আর হচ্ছে বৃহস্পতিবার বিকাল। এখন থেকে ব্লগটা শুরু করলাম বন্ধুরা, আর এতক্ষণ হচ্ছে ব্লগটা এডিট করে, আগে যে ভিডিওটা সেটা এডিট করলাম, করে থাম্বনেল সেট করে, আর হচ্ছে একটু চা করে নিলাম করে, আর ভাই ব্রেড এনেছিল আগের দিন, আর ভাই তো অফিস আজকে চলে গেল সকালে, তো ব্রেড এনেছিল, সেই ব্রেড একটু সেকে, আর এখন এই 5টার সময় একটু খাচ্ছি, কারণ হঠাৎ করে দেখছি বেশ খিদে খিদে পাচ্ছে, আর সারা দুপুর তো ঘুম নেই, তো ভিডিওটা এডিট করতে বেশ সময় লাগলো। তো বন্ধুরা চলো, আর এখন একটু একটু চা আর ব্রেড খেয়ে নিই, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, দুপুরে ভীষণ ঘুম পাচ্ছিল, কিন্তু ঘুমালে আর ভিডিও এডিটটা হবে না, আবার সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে পড়াতে বসবো, পড়িয়ে উঠে সোনাইয়ের মানে পড়ানো, গান করানো, রান্না বাড়ি করা, এইসবগুলো করাতে করাতে না তখন আর ইচ্ছা হয় না, তারপরে তো এবারে ওই করতে করতে 10টা সাড়ে 10টা বেজে যায়, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে যাই। তো সেই জন্য যতই কষ্ট হোক, যাই হোক, আমি বিকেলের সময়টা আমি এডিটটা করে নিই, না ঘুমিয়ে আর কি। তো দেখো, এখানে সন্ধ্যাবেলায় বাচ্চারা পড়তেও এসে গেছে, সবাই পড়া করছে, আর এখন প্রায় ছুটি দেওয়ার টাইম হয়ে গেছে, সোনাই একটু ওখানে ওদের সাথে বসেছে, বসে একটু খেলা মতো করছিল। তো বন্ধুরা, এখন হচ্ছে সোনাইকে নিয়ে আমি গান করতে বসিয়েছি, আর সোনাইয়ের পড়াশোনা হয়ে গেছে, পরের দিন তো এক্সাম আছে, তো হাজব্যান্ডের কাছে সোনাই পড়ে নিয়েছে, আর এখন গান করছে। দেখো কত রকম ভুলিয়ে ভালিয়ে কোলে বসিয়ে কারো এইসব করে করাতে হয়, আর রবিবার হচ্ছে গানের এক্সামও আছে, তো ওদের মান্থলি একটা এক্সাম হয় আর কি, তো সেইটা আছে, ওই জন্য একটু গান প্র্যাকটিস করাচ্ছি। দেখো এই যে এত মানে ভালো লাগে বন্ধুরা, মানে কি বলতো, নিজের ছোটোবেলার কথাও মনে পড়ে, মা বসে থাকতো যখন আমি গান করতাম, তো সেরকম, তো এটাও একটা ভালো লাগার আর কি, ভালোবেসে ও যেটুকু করে বন্ধুরা, তাতেই আমি অনেক খুশি, মানে আমার ভালো লাগে সেটাতেই আমি অনেক খুশি। ওইটুকু বাচ্চা যতটা ভালোবেসে করে সেটাই, ওকে কোনো চাপও দিই না, তো জাস্ট একটু বসাই, ওর যেভাবে সুবিধা হয় সেরকমভাবেই ও করে। তো সেই আর দুপুরে শুয়েছিলাম, দেখো বন্ধুরা, মানে সোনাই শুয়েছিল, আমিও একটু শুয়েছিলাম ওর সাথে, কিন্তু ঘুমায়নি, ওই শুয়ে শুয়ে এডিট একটু করে তারপরে উঠে পড়েছিলাম ও যতক্ষণ ঘুমিয়েছে তারপরে। আর তো এই যে দেখো, এখন মশারিটার জন্য মানে খুলিনি, ওরকমভাবেই আছে, আর এই এখন গানটা করিয়ে নি। চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো এর পরের কাজকর্মগুলো। আসবে কে যাচ্ছে ছড়াশি কবুধে, কোনো বাধা তবু মানবো না সুরের তরি। তো বন্ধুরা দেখো, এরকমভাবে ওর সাথে সাথে একটু আধটু গান বাজনা করা, এই করাবার এগুলো হচ্ছে ওকে করতেই হয়, আর ওর সাথে না বসলেও তো এখনও সেটা মানে নিজে করতে পারে না কোনো কিছুই, ধরো ওর সাথে বসলে ও করবে এরকম। তো খেলা ছলে যতটুকু হয় করিয়ে নিচ্ছি, আর ওদিকে রান্নাবান্নাও প্রায় হয়ে এসছে, আর হাজব্যান্ড আজকে রান্নাটা করছে, তো আমি এদিকে গান করাচ্ছি বলে হাজব্যান্ড করাচ্ছে করছে রান্না। আর দেখো এসে তো এই ওর সাথে সাথে একটু গলা মেলাচ্ছি, তো আজকে রান্না হচ্ছে ভাত আর মাছের ঝোল। আর চলো বন্ধুরা, তোমাদেরকে নিয়ে যাই রান্না করে। রান্না করছে মাছের ঝোল, কি গো কি কি মশলা দিলা? হ্যাঁ, হলুদ, নুন, হলুদ, হ্যাঁ, জিরে গুঁড়ো, হ্যাঁ, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, গন্ধটা তো ভালোই উঠছে। বন্ধুরা দেখো, এই যে রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর ভাত এখানে বেড়ে নিচ্ছে, আর হাজবেন্ডের হাতের রান্না ভীষণ টেস্টি হয়, আর সত্যি কথা বলতে খুবই ভালো হয়, আমি তো এর শিখি ভাগও করতে পারি না, তো আমি যেটু যেরকম পারি সেরকম করি, কিন্তু হাজবেন্ডের হাতের রান্না ভীষণ সুন্দর। তো বন্ধুরা এটা হচ্ছে পরের দিনের সকালে, ওই দিন তো খাওয়া দাওয়া করে শুয়ে গেছিলাম, আর এটা হচ্ছে শুক্রবারের সকাল, সোনাই চলে গেছে স্কুলে, আর আমি এখন বিছানা টিছানাগুলো গুছিয়ে ফেলছি, আর সকালে হচ্ছে সোনাইকে খাইয়েছি ভাত আর কুমড়ো আলু দিয়ে একটা মিক্সড সবজি করেছিলাম, তো সেইটা মিক্সড সবজি দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম, আর হাজব্যান্ডের রুটি সবজি সব কিছু নিয়ে হাজব্যান্ডের অফিসে গেছে, হাজব্যান্ড অফিসে যাবে আর কি সোনাইকে দিয়ে, তো টিফিনপত্র সব গুছিয়ে দিয়েছি, তার সাথে বেগুন ভাজা দিয়েছি, আর এখানে দেখো কাজ বাজগুলো সেরে নিচ্ছে তাড়াতাড়ি, আর উপর হাজব্যান্ড চলে যাওয়ার পর না 10 মিনিট বসেছিলাম বন্ধুরা, এত মানে শরীরটা কিরম লাগছে আজকে, একটা খারাপ লাগছে শরীরটা, কারণ আমি ওই সময়টা যত তাড়াতাড়ি সম্ভব কাজ করে নিই জানোই তোমরা, কিন্তু আজকে আমি কিছুক্ষণ বসেছিলাম, 10-15 মিনিট বসেছিলাম, ভালোই লাগছিল না কোনো কিছুই, এত 10-15 মিনিট বসে একটু খবর টবর দেখলাম,
দেখে টেখে আর এখন এই যে বিছানাপত্র গুছিয়ে গেছে নি। চলো বন্ধুরা, আর হাতে তো সময় নেই, আর হাজবেন্ড আজকে অফিসে যেতে হয় কিনা সেটাও কনফার্ম এখনো জানায়নি, তাই কাজ বাজ সেরে নিয়ে আবার পড়তে আসবে, পড়াবো, পড়িয়ে টুড়ে উঠে যদি যেতে হয় যাবো, নাহলে ঘরের কাজ বাজ সারবো। তো এই হচ্ছে আজকে সকালের কাজকর্ম শুরু হলো বন্ধুরা, তোমরা সাথে থাকো, দেখতে থাকো আজকের কাজকর্ম। তো বন্ধুরা, সোনাইয়ের এক্সামটা হয়ে গেলে অনেক কাজ হাতে নিয়ে মানে রেখেছি আর কি, তো সোনাইয়ের এক্সামের পর সেগুলো করতে হবে আমাকে, আর দেখি কতটা কি করতে পারি, আর যেগুলো করব তোমাদের সাথে অবশ্যই তো শেয়ার করব বন্ধুরা। তো বেশি কিছু নয়, দেখো প্রত্যেকটা জিনিস আমি দেখেছি যে যদি সেগুলো আগে থেকে মানে লক্ষ্যটা স্থির রেখে যদি সেগুলো আগে থেকে সিলেক্ট করে রাখা হয় যে কী কী করব আমি প্রত্যেক দিন, যেটা কী করলাম এবং সেটা দিনের শেষে যখন সেটা মানে দেখা হয় যে কতটা করতে পারলাম, যদি ডায়েরি মেনটেন করা হয় তাহলে কিন্তু দেখা যাবে যে কাজটা অনেক সুন্দরভাবে এবং ভালোভাবে করা যায়। আর যদি লক্ষ্য স্থির না নিয়ে না করে এরকম রকমভাবে দিগ্ভ্রান্ত হয়ে কাজ করা যায় তাহলে কিন্তু সেই কাজটা কখনোই মানে সঠিকভাবে তুমি পূরণ করতে পারবে না। তো আগে যখন আমি এই জিনিসটা করতে শুরু করেছিলাম তখন আমার ভীষণ কাজে দিয়েছিল বন্ধুরা, ভীষণ কাজে। তখন হচ্ছে মানে যে মানুষের যে দিগ্ভ্রান্ত অবস্থা হয়, একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ করতে গিয়ে মানে সব কিছু উলট পালট এবং গোলমাল অবস্থা হয়। কিন্তু যখন লক্ষ্য স্থির রাখবে যে আজকে আমি এই কাজগুলো কমপ্লিট করবো, তো দেখবে তখন অনেকটাই কাজ সুষ্ঠুভাবে এবং অনেক কম সময়ে গুছিয়ে সব কাজগুলো হয়ে যায়। তো আর লেট নাইট তো আগে আমি করতাম, কিন্তু আমার লেট নাইট যে থেকে আমি মানে লেট নাইট অভ্যাসটা ত্যাগ করেছি সেই থেকেই মানে আগে কি মানে সোনাই তো ছোটো ছিল তখন একা একা সব কাজ করতে হতো। তোমরা আমার একদম প্রথমকার ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবে, তখন একা হাতে সোনাইকে মানে সব কিছু দেখভাল করে আর রাতে আমি সব কাজবাজগুলো করতাম, গোছানো, পরিষ্কার, ঝাড়া ঝুড়ি এইসব। আর তো তখন এরকম করে করতে হতো, কিছু করার নেই, আর রকমভাবে মানে এলোমেলোভাবে না থাকতে আমার ভালোই লাগে না, সে আগাগোড়াই আর কি। তো যতই রাত হোক সব কিছু গুছিয়ে গাছিয়ে তারপরে আমি শুতে যেতাম, এরকম করতাম। আর তো তখন না কী বলতো, শারীরিক কিন্তু তোমার অনেকটাই ভেতর থেকে তুমি উইক হয়ে যাবে, আর যখন হচ্ছে তুমি মানে রাতে না জেগে সেটা খুব তাড়াতাড়ি দেখবে, রাত লেট নাইটটা যে কোনো কিছু পড়াশোনা হোক, কাজের ক্ষেত্রে হোক, যাই কিছু করো, তো সেটা কিন্তু তোমার শরীরের ওপর অনেকটা প্রভাব ফেলে এবং শরীরটাকে ধীরে ধীরে ড্যামেজ করে দেয়। কিন্তু লেট নাইট অভ্যাসটা ছাড়ার পর থেকে আমি দিনের বেলায় যতটুকু একদম ভোরে উঠি এবং আমার 10 থেকে 10:30 মধ্যে শুয়ে যাই, তো সেই জিনিসটা করার পর আমি নিজে দেখেছি আমার শারীরিকভাবে আমি অনেকটাই মানে আগের থেকে অনেকটাই সুস্থ থাকি, এবং সেটা আমার নিজেরও মানে মেন্টালিও অনেকটা ফ্রি থাকি আমি। যেটা লেট নাইট করার পর একটা ঘুমটা ঠিকঠাক না হলে মেজাজ খিটখিটে হয়ে যায়, কিন্তু সেই জিনিসটা অনেকটাই কমে যায়। তো সেই জন্য আমি কী করতাম, ডায়েরি মেনটেন করে সব কিছু প্রথম থেকেই সেগুলো শুরু করেছিলাম, এবং সেটা সত্যি কথা আমাকে অনেক কাজে দিয়েছে। তো তোমরাও বন্ধুরা যারা আমার ভিডিও দেখো, যারা আমাকে ভালোবাসো, যারা করো তাদের তো কথা নেই, যে কিন্তু যারা ওরকম কাজ করতে গিয়ে সব এলোমেলো হয়ে যায় তারা ডায়েরি মেনটেন করবে বন্ধুরা, ভীষণ ভীষণ কাজে দেবে। আর আমি যেটুকু করে যেটা করে আমি একটু উপকার পাই, আমার মনে হয় যে আমার বন্ধুদের মধ্যে সেগুলো মানে তোমাদেরকেও জানাই যে ঠিক আছে সবাই দেখো, যদি একজনের উপকার হয় সেটাও তো ভালো লাগে না বন্ধুরা। তো সেটাই বলার আগে তো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরদোর গোছানো হয়ে গেছে, আর এদিকে বেডশিট আজকে আমি চেঞ্জ করে নিলাম, কারণ সোনাইকে সকালে একটু অনেক সকালে উঠেছে, 4:45 হাজব্যান্ডও উঠে পড়েছে সোনাই, আর ওই জন্য ওকে একটু আটা দিয়েছিলাম, খেলা করছিলো মানে ওই রুটি করার যে আটা মাখা থাকে না, ওই মাখা আমি আটা মাখছিলাম তখন ওকে একটু দিয়েছিলাম, ওটা নিয়ে বিছানায় খেলা করেছে। তো আর আটার গুঁড়ো টুড়ো পড়ে বিছানায় অনেক দেখলাম যে ছোটো ছোটো টুকরো টুকরো আটা পড়ে রয়েছে, আর সেগুলোর ওপরে সোনাই বসেছে খেলা করেছে। তো সেই জন্য বেডশিটটা আজকে চেঞ্জ করে নিলাম বন্ধুরা, আর অন্য একটা বেডশিট পেতে নিলাম, আর ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালো হয়, ভালো লাগে, আর দেখতেও ভালো লাগে, মনটাও ভালো হয়ে যায়। তো ঘর যেমন পারেই হোক সেটা যদি একটু গোছানো গোছানো থাকে না, আর সেগুলো যদি কুঁড়ে ঘরও হয় যদি গোছানো গোছানো থাকে দেখবে অনেকটা ভালো লাগে, মনের ওপরও তার প্রভাব তো অবশ্যই পড়ে। তো প্রত্যেক দিনের কাজগুলোই যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে অর্গানাইজ করতে পারি তাহলে মনটাও ভালো লাগে, আর কাজ করার প্রতি মানে আর যে কাজ করার যে আনন্দ সেটাও অনেকটা বেড়ে যায় বন্ধুরা। আর তো চলো বন্ধুরা, আর ওদিকে তো রান্নাবান্না আর যেটুকু বাকি আছে সেইটুকু ভাবছি বেলায় করবো, আর দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো এই কাচাকুচি যেগুলো আছে, বেডশিটটা বলো, জামাকাপড়, বাসি যেগুলো আছে ওগুলো টুকটুক করে কেচে নিই, আর কেচে নিয়ে তারপরে আবার তোমাদের কাছে ফিরে আসি বন্ধুরা।
তো বন্ধুরা, হাজব্যান্ড আর সোনাইতে চলে গেছে, আর এখন দেখলে বিছানাপত্রগুলো 10 মিনিট আমি বসেছিলাম। তো আজকে না ভালো লাগছে না, মানে কিরকম একটা যেন লাগছে, লেথার্জি মতো। আর তো সেই জন্য 10 মিনিট বসেছিলাম, বসে একটু ফোনে খবর। তো বন্ধুরা, খবর টবর দেখা হয়ে গেছে, এখন হচ্ছে ঘরটা ডাস্টিং করে নিচ্ছি। আর তো সকালে তো জল ছড়া দিয়েই যায় হাজব্যান্ড, আর এখন হচ্ছে আমি ডাস্টিং করে নিচ্ছি। প্রচুর ধুলো ছিল, আর তো ডাস্টিং করে আর যদি ভালো লাগে এখন মপিংটা করবো। আজকে আর তাড়াহুড়ো করে কিছু করবো না, আজকে যেহেতু ফ্রাইডে, পরের দিন সোনার স্কুল নেই আর আমার অত তাড়াহুড়ো নেই, পড়ানো নেই। তো সেই জন্য একটু সব কিছু ধীরে সুস্থেই করবো বন্ধুরা, কারণ শরীরটাকে আগে বাঁচিয়ে সব কিছু করতে হবে। তো সেই জন্য হুটপাট করে করছি না, আজকে সব কিছু রয়েছে করছি, যেটুকু হয় হবে আর যেটুকু না হয় হবে। সকালের দিকে আসলে কী বলতো বন্ধুরা, সেই আমাদের এখানে যে মানে নোংরা ফেলার যে গাড়ি আছে, তো সেটা আসে, আর সেই সময়টা না আমি পুজো করতে উপরে চলে যাই। তো পূজা করতে করতে তার আসা যায় না, ওই জন্য আগে তাড়াহুড়ো করে ডাস্টিংটা করে আগে ভাবছি পূজাটা করে নিই, তারপরে পূজাটা করে চলে এলে বা নোংরা ফেলার গাড়িটা আসলে তখন আমি সব কিছুগুলো দিয়ে মানে দিয়ে নিতে পারবো আর কি। নাহলে আবার জামাকাপড় ছাড়তে হয়, অনেক ঝামেলা লাগে আর কি। তো চলো বন্ধুরা, ডাস্টিংটা করে জামাকাপড় ছেড়ে গায়ে গঙ্গা জল ছড়া দিয়ে আর চলে এসেছি গোপাল সোনাকে তুলতে, আর তুলেও নিয়েছি গোপাল সোনাদের। দেখো সাজুগুজু করে দিয়েছি বন্ধুরা, আর মায়ের দর্শন তোমাদের সকাল সকাল আজকে করিয়ে দিলাম। সবার দিনটা ভগবানের কৃপায়, মায়ের আশীর্বাদে সবার দিনটা ভালো কাটুক। আর তো এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা, সবাই যেন একসাথে সুস্থভাবে সবাই যেন সারাটা দিন কাটাতে পারি বন্ধুরা। চলো এরপরে আর ঘরের কাজ বাজগুলো করবো। তো বন্ধুরা, তারপরে তো পড়তে এসেছিলো জানো তো, তো পড়তে আসার পর আর আমি একটু টিফিনও করে নিয়েছিলাম, রুটি তরকারি খেয়ে টেয়ে নিয়ে। আর এখন পড়ানো কমপ্লিট হয়ে গেছে, হয়ে গিয়ে আর আমি একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো এত শরীরটা খারাপ লাগছিলো যে বললাম যে ঠিক আছে, হ্যাঁ পড়ানো হয়ে গেছে, এবার যা বাড়ি, আমাকে একটু ঘুমোতে হবে। মানে এই সময় কোনো দিন ঘুমাই না, কিন্তু 1 ঘন্টাখানেক আমি একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুমিয়ে নিয়ে এখন প্রায় 9:30 বাজে। তো আর এখন আমি হচ্ছে এই যে ঘরটা দেখো মপিং করছি বন্ধুরা। তো আজকে তো শুক্রবার বললাম, তো ঘরটা মপিং করে নিলাম, কারণ আর দেখতে দেখতে হাতে সময় নেই, সোনায় চলে আসবে। তার আগে যদি মপিংটা করে নিতে পারি তাহলে আমি অনেকটা ফ্রি হয়ে যাব। আর এসেও গেছি, আর সোনাই আসার পর হাজব্যান্ড সোনাইকে দিলাম রুটি, আলু, যে মিক্সড সবজি করেছিলাম কুমড়ো দিয়ে, সেটা, ডিম ভাজা, মিষ্টি, ভাই মিষ্টি এনেছিল সেইটা। আর এখানে দেখো এই যে জামা কাপড়, সোনাই স্কুল ড্রেসগুলো সব এখানে ফেলে রেখেছি, আর সকালে যে কাচাকুচি করেছে সেটাও ছাদে যায়নি, জামা কাপড়ও পরে রয়েছে বন্ধুরা। তো প্রত্যেক দিন তো সমান থাকে না, শরীর যেরকম দেয় সেরকমভাবেই চলতে হয়। আর এই যে যেগুলো কাচাকুচি সব রেখে দিলাম ওখানে, আর এখন একটু আদা দিয়ে ভালো করে দুধ চা করে নিয়েছি, একসাথে বসে খাবো, তারপরে কাজ বাজ করবো। আর আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই এন্ড করলাম, বাই বাই।